হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি খান ব্লগসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো ভিউয়ার্স, এতদিন আপনাদেরকে গাড়ি দেখানোর সময় মিউজিক শুনেছি, মানে শুনিয়েছি অডিও। এখন যেহেতু মানে আমার একটা প্রবলেম হয়ে গেছিলো খোলাগুলি, যেটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আমার আর কি ফোনের যেগুলা গান অডিও মডিও যা আসলো সবগুলো হার্ড রিসেট মারার কারণে সবগুলো আউট হয়ে গেছে, যার কারণে এখন আজকে আমি আপনাদেরকে যে মানে আমার নিজের ভয়েসে কণ্ঠে গান শুনে আপনাদেরকে আমি গাড়ি দেখাবো আর কি। তো চলুন শুরু করা যাক। ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি, মনেরই মাঝে আজ আছো তুমি। ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি, মনেরই মাঝে আজ আছো তুমি। এ জীবনে পাওয়া উপহারের মাঝে, জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি। ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি, মনেরই মাঝে আজ আছো তুমি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার S150cc ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক, যারা আর কি ভালো মানের বাইক নিতে ইচ্ছুক, কম টাকার ভিতরে তারা এই বাইকটা নিতে পারে, নাম্বার সহ রেডি একটি বাইক। আর এই বাইকটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে, নয়তো বা আসে আমার শোরুমে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আরেকটি কথা, আমার ফোনে কপিরাইট ফ্রি কোনো মিউজিক নাই অডিও, যার কারণে আজকে আমি নিজের মুখ দিয়ে আপনাদেরকে ভয়েসে গান শুনে দিলাম আর কি। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন, যাতে নেক্সট টাইমে যদি বেশি কমেন্ট আসে এর উপরে ভিত্তিতে আমি কোনো অডিও আর ব্যবহার করব না, আমার নিজের ভয়েসের কণ্ঠে গান শুনে দেবো ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ সবার আগে আপনি পেয়ে যান। আর অলমোস্ট যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। সো যারা ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজতেছেন, পালসার S150cc বাইক, তারা এই বাইকটি নিতে পারেন। ফুল ফ্রেশ কন্ডিশনে বাইকটি রয়েছে এবং নাম্বার সহ বাইক রেডি, শুধু নেবেন আর চালাবেন। ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক, কম টাকার ভিতরে ভালো মানের বাইক আর কি। তো আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো সর্বফার্স্ট আমি যেটা দেখাবো আপনাদেরকে, সামনে টায়ার কন্ডিশন। সো টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, এখনো দীর্ঘদিন রান করাইতে পারবেন আপনারা। দেখাবো বাইকটির মাঠঘাট একদমই ফুল ফ্রেশ, কোনো স্পট নাই সেই রকম। এ পাশ থেকে দেখাবো আপনাদেরকে লুকসটা একদমই ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দেখে দিব একদমই ফুল ফ্রেশ। যারা আর কি ভালো মানের AS মোটর সাইকেল খুঁজতেছেন, এখন বুঝতে পারছেন বাইকগুলোর বয়স হয়ে গেছে, তারপরেও এই বাইকটি কিন্তু খুবই যত্ন সহকারে বাইকটি রান করেছে, যে ব্যক্তির ছিল সে খুবই যত্ন সহকারে বাইকটি চালাইছে, যার কারণে এত সুন্দর অবস্থাতে রয়েছে এবং ভালো কন্ডিশন আছে দেখে আমি কিন্তু বাইকটা ক্রয় করছি আপনাদেরকে দেওয়ার জন্য। তো এ পাশ থেকে আপনাদেরকে দেখে দেবো ফুয়েল ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন কালার কিন্তু অরিজিনাল, এখনো যে সুন্দর গ্লেস আছে মানে বুঝতে পারছেন গাড়ির কন্ডিশন আরো কি হবে। দেখুন একদম ভালো করে দেখে দেই, স্পট সেরকম কিন্তু বাইকে নাই কোথাও, দেখেন একদম ফুল ফ্রেশ। এই পাশ থেকে দেখে দেবো আপনাদেরকে ইঞ্জিনটা একদম ফুল ফ্রেশ। আর এই বাইকটির কিন্তু ক্লাস সাইড, জাস্ট ক্লাস সাইড খোলা পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা সাউন্ড খুবই সুন্দর আছে, জাস্ট এই ক্লাস প্লেটটা চেঞ্জ করে দিছে, আর কিন্তু কোনো কিছু খোলা পড়েনি ইনশাল্লাহ, গ্যারান্টি এটাও থাকবে, জাস্ট ক্লাস সাইড খোলা ছাড়া অন্য কোনো কিছু খোলা পড়েনি। তো দেখাবো বাইকটির সাইড কভার একদম ফুল ফ্রেশ, এ পাশ থেকে দেখে দেবো সিট কাউলিং, দেখতে পাচ্ছেন AS 150cc বাইক ফুল ফ্রেশ কিন্তু কন্ডিশনের একটি বাইক, কোনো স্পট নাই কিন্তু বাইকে, দেখতে পাচ্ছেন ফুল গাড়িটা যদি আপনাদেরকে দেখে দেই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের একটি বাইক পালসার AS। কম টাকার ভিতরে যারা বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা নিতে পারেন, কষ্টের টাকাতে বাইক কিনবেন তো ভালো মানের বাইক কিনুন ইনশাল্লাহ, আমার কাছ থেকে কিন্তু ভালো কন্ডিশনের বাইক পাবেন ইনশাল্লাহ। আর এই বাইকটি আমার কাছ থেকে
সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ক্রয় করতে পারবেন, নয়তো বাসে আমার শোরুমে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন। আমার ঠিকানা হচ্ছে দোকানের নাম শ্যাম সুমন বাইক কর্নার, নারুলি পশ্চিম পাড়া, বগুড়া। বগুড়া সাত মাথা থেকে অনলি 20 টাকা ভাড়া লাগে আমাদের দোকানে আসতে। আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আসে নিয়ে যেতে পারবেন, নয়তো বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন। তো দেখাবো বাইকটির পিছনের টায়ার, দেখতে পাচ্ছেন পিছনের টায়ারও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনারা অনেকদিন রান করাতে পারবেন এই টায়ার নিয়ে। এই টায়ার কিন্তু ইমারেফ কোম্পানির টায়ার, ইমারেফের আর কি, টায়ারটা ভালো সার্ভিস দেয়। তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে, পিছনের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট ক্রাশ কিন্তু ব্যাকলাইটেও নাই, একদম ফুল ফ্রেশ অবস্থাতে রয়েছে। বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, বগুড়ার ডিজিটাল নাম্বার, ফুল টাকার নাম্বার, শুধু নেবেন আর চালাবেন। আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন, এর কারণ হচ্ছে এই গাড়ির স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, অলোকে আছে, শুধু নেবেন চালাবেন, রেডি বাইক আর কি, কোনো কাজ কাম নাই বাইকে। জাস্ট আপনি চাইলে মোবাইলটা চেঞ্জ করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ডেকোরেশন যদি করেন কিছু। দেখাবো এই পাশ থেকে আপনাদেরকে সিট কাউলিং, একদমই ফুল ফ্রেশ। এই পাশ থেকে যদি দেখে দেই, একদমই ফুল ফ্রেশ। সাইড কভার যদি দেখে দেই, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু রয়েছে। এ পাশ থেকে যদি দেখে দেয় আপনাদেরকে ইঞ্জিনটা, দেখতেই পারলেন ভালো কন্ডিশনে কিন্তু রয়েছে। একদম গাড়ির সাথে যা দেখতেছেন সব কিন্তু গাড়ির সাতকার, বাম্পার টাম্পার যা আছে একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে। তো এ পাশ থেকে দেখে দেবো ফুয়েল ট্যাঙ্ক আপনাদেরকে, একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা, দাগ স্পট ক্রাশ কিন্তু নাই। দেখাবো বাইকটির হ্যান্ডেল বার, দেখতে পারলেন ফুল ফ্রেশ। এ পাশ থেকে যদি দেখে দেয় ট্যাঙ্কি, একদম মেডেল থেকে একদম ফুল ফ্রেশ দেখতে পারলেন আপনারা। এবার আমি যেটা দেখাবো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে। তো বাইকটি চলা দেখতে পাচ্ছেন আপনারা 7882 কিলোমিটার আমরা বাইকটি এই অবস্থাতে পেয়েছি, ফুল ফ্রেশ। এখন অল ওকে রয়েছে, মিটার টিটার অল কমপ্লিট, এবং গাড়িটিও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে রয়েছে। এবং যিনি ইউজ করছে উনি খুবই টিপটপ ইউজ করছে। যাই হোক, আমরা এই অবস্থাতে বাইকটি পেয়েছি। আমি আশা করি আপনাদেরকে সব কিছু দেখাতে পেরেছি। এ পাশ থেকে আরেকবার দেখে দিই, দেখেন দাগ স্পট ক্রাশ কিন্তু সেরকম নাই বাইকে, একদমই ফুল ফ্রেশ, এগুলো একটু ময়লা পড়ে আছে। তো যাই হোক, যারা আর কি ভালো মানের বাইক নিতে ইচ্ছুক, আমার কাছে ইনশাল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন। দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ বাইকগুলা, ইনটেক বাইক আর কি। তো এই বাইকের শুধু জাস্ট ক্লাস প্লেট খোলা বসে, কিন্তু গাড়ির কন্ডিশন পারফেক্ট আছে, যার কারণে বাইকটি আমরা ক্রয় করছি। আমি আপনাদেরকে এবার যেটা দেখাবো সাউন্ড কন্ডিশন, বাইকের সাউন্ড কেমন রয়েছে এবার আমি সেটা দেখাবো। ও মাই গড, বাইকের তো ক্লাস ধরা লাগবে। খুব সুন্দর সাউন্ড আর কি, স্মুথ সাউন্ড আছে এখনো। সো আপনারা চাইলে জাস্ট একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিতে পারবেন, খুবই রিজনেবল প্রাইসে বাইকটি পেয়ে যাবেন। নাম্বার সহ যারা কম বাজেটের মধ্যে বাইক খুঁজতেছেন, বড় সড়ো বাইক আর কি, ভাব মানে আর কি গেট আপ সেট আপের বাইক, তারাই বাইকটা নিতে পারেন। ফুল ফ্রেশ কন্ডিশনে বাইকটি রয়েছে। আমি আবারও বলতেছি, কষ্টের টাকাতে বাইক কিনবেন, ভালো মানের বাইক কিনুন। আমার কাছে ইনশাল্লাহ সবসময়ের জন্য ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন। তো বলবো এই বাইকটির প্রাইস, তো যারা আর কি ভালো মানের এস বাইক খুঁজতেছেন, পালসার এস, তারাই বাইকটি নিতে পারেন। নাম্বার সহ বাইকটি রয়েছে, ফুল টাকার নাম্বার, শুধু নেবেন আর চালাবেন। ব্ল্যাক কালারের খুব সুন্দর বাইকটি কন্ডিশনে রয়েছে, জাস্ট ক্লাস প্লেট বাইকের খোলা পড়ছে, মানে ক্লাস সাইডটা খোলা পড়ছে, ক্লাস প্লেট চেঞ্জ করছে, আমি সেটা দেখে দিছি, বলে দিছি। আর আমার এখানে ইনশাল্লাহ সবসময় রিয়েল জিনিস পাবেন, সব মানে সবসময় লেটেস্ট মডেলের বাইক পাবেন আর কি, অল্প বয়সের, অল্প চলা ইনটেক বাইক, আমি সবসময় বলে থাকি। বাট এই বাইকটার কন্ডিশন আমাকে খুবই ভালো লাগছে, আপনার জাস্ট শুধু ক্লাস সাইডটা খোলা। যাই হোক, এটা কিন্তু মূল ফেক না, আমি আর কি বিষয়ে আমি কথা বলছি, কোনো প্রবলেম নাই এতে ক্লাস প্লেট চেঞ্জ করলে। যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তাদের সাথে আর মানে কিছুই বলার নাই।
তো খুবই রিজনেবল প্রাইসে বাইকটি পেয়ে যাবেন। আরেকটি কথা, গাড়ি কিন্তু অরিজিনাল ভালো আছে, কষ্টের টাকাতে বাইক কিনবেন ভালো মানের বাইক কিনুন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইনশাল্লাহ আমার কাছ থেকে বাইক নিয়ে আপনারা ঠকবেন না। তার কারণ হচ্ছে যে আমি সবসময় গ্যারান্টিতে বাইক দিয়ে থাকি, আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, আমি গ্যারান্টি কিছু কিছু জিনিস গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি 1,20,000 টাকা হলে, অনলি 1,20,000 টাকা হলে ফিক্স প্রাইস, সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন, নয়তো বাসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের বাইকটি। তো এই ছিল মূলত ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।